একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার ও ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ওসি প্রদীপ ধূর্ত কথা বের করতে লাগবে আরও একদিন, দাবি র্যাবের ফের রিমান্ড, আদালতে এসআই নন্দ দুলালেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দেশেই উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, সক্ষমতা থাকলে অনুমোদন দেবে মস্কো, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্ভোগ পিছু ছাড়ছে না ফেরিঘাটে, রাতভর বন্ধ থাকায় প্রতিদিনই পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন, নাব্য ফেরাতে চলছে ড্রেজিং। চট্টগ্রামের রাজনৈতিক প্রভাবে দখল রেলের জায়গা উদ্ধারে অভিযান, ঘুরিয়ে দেওয়া হল 350 অবৈধ স্থাপনা। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের সহায়তা করে, পরে বেগম জিয়া ক্ষমতায় এসে মানুষ পুড়িয়ে মারে। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জাতির পিতার আদর্শে আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করছে, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোয় ছাত্রলীগকে ধন্যবাদ জানান সরকার প্রধান। অ্যান্থনি মাসকানহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না, এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা। যারা মুক্তিযুদ্ধে তাদের এক একটা অবদান ছিল, এক এক করে জিয়াউর রহমান সবাইকে হত্যা করেছে, ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মেধাবী ছাত্র এক হাতে পুরস্কার দিয়েছে আর এক হাতে অস্ত্র অর্থ তুলে দিয়েছে, হজে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কিনলেন জাহাজ কি হিজবুল বাহার, আর সেই জাহাজে প্রমোত্তরী হিসেবে ব্যবহার করলো জিয়াউর রহমান আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে প্রমোত্তরী করলো, এইভাবে ছাত্র সমাজকে পর্যন্ত ধ্বংস করেছে। গুমখুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুমখুনটা শুরু করেছে কে, এ তো জিয়াউর রহমানই শুরু করেছে, সেনাবাহিনীর অফিসার আছে পুরস্কৃত করেছে। কাজে এদের জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলিই হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। প্রদীপ ধূর্ত, তার কাছ থেকে কথা বের করতে আরও একদিন প্রয়োজন জানিয়ে আসামি প্রদীপকে আরও একদিনের রিমান্ডে নিয়েছে র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এ কথা জানান। এদিকে লিয়াকতের পর এসআই নন্দ দুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। তদন্ত রিপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির সময় বাড়ানোর আবেদন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানার প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার এক মাসে সবকিছুই যেন আটকে আছে আসামি ওসি প্রদীপকে কেন্দ্র করে। দফায় দফায় রিমান্ডে নিয়েও হত্যা রহস্যের জট এখনো খোলাসা হয়নি। এর মধ্যেই রোববার ইন্সপেক্টর লিয়াকত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সোমবার সকালে এসআই নন্দদুলাল রক্ষিতকে 164 ধারায় জবানবন্দি দিতে নিয়ে আসা হয় আদালতে। দুপুর একটার পর তৃতীয় দফা রিমান্ড শেষে ওসি প্রদীপকে একাই তোলা হয় আদালতে। বাদীপক্ষ থেকে চাওয়া হয় একদিনের রিমান্ড। অন্যদিকে রিমান্ড আবেদন নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণ ও ডিভিশন চান প্রদীপের আইনজীবী। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উনি হচ্ছে সিরিয়াল কিলার, যেহেতু উনি 204 জন লোককে খুন করেছে তার বিভিন্ন ভাবে আমরা অবগত হয়েছি। আসামি হচ্ছে একজন পুলিশ অফিসার, সে জানে কীভাবে হাইড করতে হয়, সে সবগুলি সব তার নখদর্পণে, এই জন্য ও থেকে কথা বাইর করা বা স্বীকৃতি আদায় করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, যেহেতু চাতুরতার সহিত এবং ধূর্ততার সহিত কৌশল অবলম্বন করে গোপন করতেছে এগুলো আমরা দেখতেছি। তাই তার ওই তো গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের আরও রিমান্ডের দরকার। আজ পর্যন্ত উনি রিমান্ডে আছেন, ওনাদের কথা মতো 16 দিন আছেন ওনাদের কথা মতো, তাহলে 15 দিনের বেশি
কোনো রিমান্ড দেওয়া যায় না 25 দিন পর আজকে একদিন রিমান্ড কেন দিল অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহতের ঘটনায় ইন্সপেক্টর লিয়াকতের 164 ধারা জবানবন্দির পর আজ নন্দদুলাল রক্ষিতের 164 ধারার জবানবন্দি তদন্তের অন্যতম অগ্রগতি বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা অন্যদিকে ওসি প্রদীপের আজকের একদিনের রিমান্ড শেষে আগামীকাল তিনি 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন কিনা নাকি তাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত কক্সবাজার থেকে সেলিয়া সুলতানা সময় সংবাদ এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপকে আগামী 15 সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে তার স্ত্রী চুমকির বিদেশে যাওয়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক এর আগে প্রদীপকে গ্রেফতার দেখাতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলমের আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী শুনানি শেষে আগামী 15 সেপ্টেম্বর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 13 লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত 23 আগস্ট মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন মহোদয় আসামিকে পিডব্লিউএমএল এখানে হাজির করার জন্য আদেশ দিয়েছেন আগামী 15 নয় এটা আপনার উপস্থিতি শুনানি হবে আর ওনার স্ত্রী যে চুমকি কারণ যাতে মামলা হওয়ার কারণে উনি দেশ থেকে পালাতে না পারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এয়ারপোর্ট এবং আদার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দুদকের পক্ষ থেকে অবগত হয়েছে করা হয়েছে যাতে উনি কোনো ক্রমে দেশের বাইরে যেতে না পারে 10 গুণ বেশি দামে করোনা সরঞ্জাম কিনেছেন কুয়েত মৈত্রী হাসপাতাল তত্ত্বাবধায়ক আত্মীয়দের নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দিয়েছেন কাজ দুর্নীতি সরেজমিন রিপোর্ট দেখতে চোখ রাখুন 7টায় সন্ধ্যার সময়ে করোনা ভ্যাকসিন প্রসঙ্গ দেশেই উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন সক্ষমতা থাকলে দেশটি অনুমোদন দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক চীনা কোম্পানি সিনোভ্যাককে করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার 1 সপ্তাহ না যেতেই এলো এই সুখবর এছাড়া ভারতের অক্সফোর্ডের ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি করোনার ভ্যাকসিন দৌড়ে এগিয়ে থাকার চেষ্টায় প্রতিটি দেশ ভাইরাসটি মোকাবিলায় একমাত্র ভরসা টিকা হাতে পেতে সবাই এখন তৎপর উৎপাদনে যারা এগিয়ে তাদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টায় বাংলাদেশও গত বৃহস্পতিবার চীনা কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার এর 5 দিনের মাথায় সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন সক্ষমতা থাকলে বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেবে রাশিয়া তারা বলেছে যে তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে এছাড়া ভারতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন আনারও প্রচেষ্টার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়া PCR মেশিন সহ $8 লাখ মূল্যের টেস্ট কিট দেবে PCR মেশিন ওরা 2টা দিবে এখন আর সাথে কিটস দিবে কতগুলো কিটস দিবে সেটা বলা নেই আর অ্যান্টিজেন টেস্ট করার জন্য $8 লক্ষের অ্যান্টিজেন কিটস দিবে টেস্ট কিটস দিবে ইতিমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং ভ্যাকসিনকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নিবে তবে চীনের পর এখনো কোনো দেশকে বাংলাদেশ করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টিজেন টেস্টের বিষয়েও ওনারা সাহায্য করবে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা দুর্ভোগ পিছু ছাড়ছে না ফেরিঘাটে প্রতি রাতেই বন্ধ থাকছে ফেরি চলাচল দিনের বেলা সীমিত পরিসরে চালু হলেও দুই পারেই যানবাহনের দীর্ঘ সারি ঘাট পার হতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা তবে নাব্য সংকট দূর করতে চলছে ড্রেজিং কার্যক্রম জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট লাভলি বালা 4 দিন বয়সী কন্যা নিয়ে শিমুলিয়া ঘাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় কাটিয়েছেন 3 দিন সঙ্গে রয়েছে আরো 2 কন্যা স্বামী এবং পুরো সংসার 5 বছরের সংসার গুটিয়ে রাজধানীর ভাড়া বাসা ছেড়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শালুখার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা চলাফেরা করতে পারতেছি না খাইতে পারতেছি না বাচ্চা কান্না করতেছে লাভলির মতো আরো অনেকে বিভিন্ন কাজে ফিরছেন গ্রামে
কিন্তু নাব্য সংকটের জন্য প্রতি রাতেই ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দিনের বেলা সীমিত পরিসরে ফেরি পারাপার করলেও উভয় ঘাটে অপেক্ষায় শত শত যানবাহন। গাড়ি জামের জন্য যাইতে পারতেছে না, আমার বাবুটার জ্বর, তারই নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাইলাম। তিন দিন ধরে ওয়েট করতেছি, কালকে আমরা অনেক কষ্ট করছি, এখানে আমাদের এইখান থেকে একটা গাড়ি বাইর করে নাই। প্রবল স্রোত এবং চ্যানেল খুব সরু, বিআইডব্লিউটি আপ্রাণ চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি ওনারা আমাদেরকে চ্যানেল দিবেন তত তাড়াতাড়ি আমরা অন্যান্য ফেরিগুলা সহ চলাচল করতে পারবে। এদিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দূর করতে রাত দিন পুরোদমে চলছে ড্রেজিং কার্যক্রম। পাটুরিয়া দৌলতিয়া ঘাটেও একই চিত্র। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রোববার রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে। তিন কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে যাত্রী ও চালকরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আপাতত ট্রেন যাত্রার ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। সকালে রেলভবনে বাংলাদেশের রেলওয়ের জন্য 125টি লাগেজ ভ্যান ক্রয় চুক্তি অনুষ্ঠানে একথা বলেন তিনি। লাগেজ ভ্যানগুলোর মধ্যে 75টি মিটার গেজ ও 50টি ব্রডগেজ। বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক মিজানুর রহমান ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠান সিএনটিক রেলটেকো জিনসির ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াং বিং উপস্থিত ছিলেন। আগামী বছরের মধ্যে লাগেজ ভ্যানগুলো সরবরাহ করার কথা রয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 58 কোটি 39 লাখ টাকা। অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, লাগেজ ভ্যানগুলো সারা দেশে পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হবে। এতে প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্যে রাজধানীতে তাদের পণ্য পাঠাতে পারবেন। আমরা যে সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসগুলো আমরা যখন বৃদ্ধি করতে পারবো, তখন আমরা চিন্তা করতে পারি কি না, আমরা সেই পরিকল্পনা নিয়ে একজনকে একটা পেপার তৈরি করার জন্য আমরা দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্বের সেই পেপার এর আগের যে মিটিং আমরা করেছিলাম সেখানে উপস্থাপন করেছেন সেই পেপারটি। এর অর্থ এই নয় যে আমরা এই রেলের ভাড়া বৃদ্ধি করছি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র চট্টগ্রামে অবৈধভাবে গড়ে তোলে 350-এর বেশি স্থাপনা। সকালে নগরীর আমিন জুটমিল এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করে রেলওয়ে। আশরাফুল আলমের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এসকেভেটর দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ স্থাপনা। নগরীর আমিন জুটমিল রেলওয়ে কলোনি থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে উচ্ছেদ করা হয় পাখা আদাপাকা সহ নানা অবৈধ স্থাপনা। তবে বসবাসকারীরা বলছেন তাদের সময় দেয়া হয়নি। নোটিশ টুটিশ কিছু দেয় না, মাইক দিয়ে এমনি বলে গেছে। আমাদের এই বসার কথা লয় আমাদের টাইম দিতে আমরা বাইরে যেতে টাইম কে ওন আমাকে কিছু বাইর করতে মানলাম না। আমরা টাকা দিছি আজ এক বছর হয় নাই, দোকানটা লইছি যে ভাঙা ভাঙি করবে। এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা, এখানে লাখ লাখ টাকা মানুষের লেনদেন আছে। আপনাকে কোনো কিছু করতে হলে অন্তত তোমাকে নোটিশ দিবে, ডকুমেন্টারি দিবে, কিন্তু সেরকম তো কোনো কিছু দেখতেছি না আমরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র রেলের গা ঘেঁষে অতি ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলে এই স্থাপনা, আর তাদের টার্গেট নিরীহ ও অসহায় মানুষ। রেলওয়ের জায়গাগুলো আপনার অবৈধভাবে আপনার দখলকৃত রয়েছে, তো এখানে কিছু সিন্ডিকেট বা কিছু যুবসাচেস রয়েছে, তাদেরকে লোকেট করার চেষ্টা করবো। আসলে কারা কারা এর পেছনে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। যত অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো আমাদের যে উচ্ছেদ কার্যক্রম রয়েছে সেই শিডিউল আমরা নেব এবং নিয়মিতভাবেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এই সমস্ত অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব। দেড় একর জায়গার উপর গড়ে ওঠা 350 স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ থাকলেও আবার নতুন করে শুরু হয়েছে। তারা বলছেন রেলওয়ে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো একে একে উচ্ছেদ করা হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহে জমি দখল ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তার অভিযোগ করেন নগরীর চর কালীবাড়ি এলাকায় পুলিশ কনস্টেবল সুকোমল মিশ্র তার শ্যালক ও শ্বশুর ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করছেন। কেউ প্রতিবাদ জানালে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করে আসছেন তারা। অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বরাবর একটি স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
এলাকাটাতে একটা আতঙ্কের মধ্যে রাখছে। বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে পরিত্যক্ত বিল্ডিংয়ে আমরা তুষক রাইকে আগুন জ্বলাই দিতেছে, ফায়ার সার্ভিস খবর দিতেছে। চারটা সিসিটিভি ক্যামেরা, চারটা সিকিউরিটি গার্ড তার কাজ করতেছে, তখন তার বাসায় আগুন লাগে, আগুন লাগে এলাকার লোকজন আমরা কেউ জানি না। মিথ্যা মামলা করে এলাকাবাসী হয়রানি না হয় সেই জন্য আমাদের এই আজকের আশা। তদন্ত করে সঠিক বিচার চাই, সঠিক মানুষ আমরা দেখতে চাই।